Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। মশাদের উপর ওই বিশ্বাস আমার সেই দিনই উঠে গেছে যেদিন একটা মশারে কইছিলাম যা ওই যে দূরে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বয়েছে যা কামরায়, আর সে আধা ঘন্টা পর ঘুরে আইসে আবার বলে আমি কামরাই নাই, ওরা নিজেরে কামরা কামড়ে শুরু করছে। ও সিকান্দার হি দোস্ত কেহলাতা হ্যায় হর বাজি কো জিতনা জিনে আতা হ্যায়, নিকলেঙ্গে হম মদান পে জিস দিন হম ঝুমকে ধরতি বোলেগি এ কদম চুমকে। ও ইয়েস, চিকিৎসক বলছে যে প্রেসক্রিপশনটা আপনাকে লিখে দিয়েছি তা ঠিক মতো ফলো করছেন তো? রোগী, ওই প্রেসক্রিপশনটা ফলো করলে নির্ঘাত মারা যেতাম। কেন? ওই প্রেসক্রিপশনটা ছাদ থেকে পড়ে গেছিল। আসলে ফলো করলে তো উপর থেকে তাকেও পড়তে হতো, ছাদ থেকে কিন্তু অনেকেই পড়ে যায়। বিজ্ঞাপনের যন্ত্রণায় তো এখন ফেসবুকেও ঢুকা যাইতেছে না, কোথাও ঢুকা যায় না। এই যে মেরি, আপনি কি জানেন রিসেন্টলি ইউটিউব ঘোষণা দিছে তারা আরো কয়েক লক্ষাধিক নন স্কিপেবল অ্যাড দিতেছে এই মাসের মধ্যে, উচ্চারণ গুলো পারফেক্ট করতে হয়, না হলে আবার ভিতরে ভিতরে কাউ কাউ করে, মানে গরু খেতে চায়। যখনই আমার মন কাউ কাউ করে তখন আমি গরু খাই। আচ্ছা, আর যারা যারা ভাবছেন বল্টু গরু খায়, দিস ইজ আ জোক, আই এম কিডিং, কোনোটাই আসলে সিরিয়াসলি নেওয়ার মতো না, কোনো কিছু সিরিয়াসলি নেবেন না। শুধু আমরা 7টা থেকে 8টা পর্যন্ত বকবক করি, এটা সিরিয়াসলি নেবেন, 7টার সময় সিরিয়াসলি চলে আসবেন, সিরিয়াসলি চলে আসতে হবে। বলতেছে যে বউ তো জামাইয়ের গালে ঠাই করে ঠাস ঠাস ঠাই করে, আবার কি করে থাপ্পড় দেয়, ঠাই করে থাপ্পড়, যে 2.5 কিলো কা হাত দিয়ে নাকি, মানে ঠাই করে হাত, যখন মানে আপনার হাতের মাংসটা গালের মাংসের উপর ঠাপাস করে পড়ে, আচ্ছা, তখন টটাস করে শব্দ হয়, আর যখন হাতের আঙ্গুলের হাড্ডিগুলো গালের মাংসের উপর পড়ে তখন ঠাই করে শব্দ। আচ্ছা ঠিক আছে, এই হলো ঠাই টুকু। হ্যাঁ, এবার জোকটা কি ছিল? ঠাই টুকু ঠাপাস। আচ্ছা, ঠাই করে থাপ্পড়, ঠাই করে দিয়ে দিয়েছে এটা গালের উপর স্বামীর। হ্যাঁ, তো জামাই কি করবে, মানে ইচ্ছা সত্য, মানে এটা কি হইলো, কেন হইলো, আমার সাথে কেন হইলো, কেন হইলো, এই ধরনের ব্যবহারের মানে কি? তো সে বলছে তুমি কি এটা সিরিয়াসলি দিছো নাকি মজা করছো? বউ তো বুঝছে কাহিনী গারবার, যে সিরিয়াসলি বললে তো ঝামেলা যাবে, বলে সিরিয়াসলি দিছি তোমাকে, তুমি আমার সাথে ব্যবহার কেন করলাম? কয় তাইলে ঠিক আছে, আমার মজা একদম পছন্দ না। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।